এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই ভালো আছো তো? আজকের এই ভিডিওতে আমি বলবো যে জিও টিভি কিভাবে অ্যান্ড্রয়েড টিভি অথবা অ্যান্ড্রয়েড টিভি বক্সে চালানো যায় সেইটার ব্যাপারে ডিটেলসে বলবো। জানি এটা একটা খুব সার্চড একটা জিনিস যে জিও টিভি কি অ্যান্ড্রয়েড টিভি বক্স বা অ্যান্ড্রয়েড টিভিতে চালানো যায়, তো এটা অনেকেই সার্চ করেছে, তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম। আর হ্যাঁ, জিও টিভি অ্যান্ড্রয়েড টিভিতে চালানো যায়, কিভাবে চালানো যায় ভিডিওটা দেখতে থাকো, আমি বলবো। যেহেতু এটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের উপর আছে টিভিটা, তো যদি আমরা সার্চ করি জিও টিভি, তো সার্চ করার পরে আমি যদি দেখি জিও সিনেমা আসছে, জি ফাইভ হ্যানাদান এগুলো আছে, জিও টিভি আসছে না। তো জিও টিভি ইনস্টল করার জন্য আমাদের মানে এপিকে ফাইল যেটা আছে সেইটা ডাউনলোড করে টিভিতে পাঠাতে হবে, যেটার জন্য আমাদের করতে হবে কি, সেন্ড ফাইলস টু টিভি। তোমরা যদি এখনো পর্যন্ত আমার লাস্ট ভিডিও না দেখে থাকো, তো আমি আই বাটনে দিয়ে দেবো, যেটা দেখে নিও অবশ্যই। এই ভিডিওতে দেখার আগে সেখানে আমি কিছু অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলেছি যেটা খুবই ইম্পর্টেন্ট জিও টিভি চালানোর জন্য, তো তোমাদের এক এক করে বাকিগুলো বলে দিচ্ছি। ফার্স্ট তোমরা ডাউনলোড করো সেন্ড টু ফাইল বলে যে অ্যাপ্লিকেশনটা, সেটা এই অ্যাপ্লিকেশনটা খোলার পরে তোমরা সার্চ করবে তোমাদের মোবাইল থেকে জিও টিভি এপিকে ফাইল। যদি তোমাদের মনে হয় যে তোমরা থ্রু পেনড্রাইভ জিও টিভি এপিকে ফাইলটা এর মধ্যে ঢোকাতে চাও, তো ঢোকাতে পারো, কোনো অসুবিধা নেই। বাট সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে এটা আমার ফিল হলো, সেই জন্য তোমাদেরকে এটা শেয়ার করছি। যখন তুমি সার্চ করবে, সার্চ করার পর অনেক ভার্সন আসবে, সেখান থেকে 5.8.3 ভার্সন যেটা আছে সেটাই তুমি অবশ্যই পাঠিও, ওটাই ইউজ করো। আমার মনে হয় এর উপরের যে ভার্সনগুলো আছে সেগুলোতে আমি ইনস্টল করে দেখেছি, সেটা যখন পাঠাই সেটা টিভির মানে ইন্টারফেসটা ট্যারা হয়ে যায়, তো যেটা নর্মালি থাকার কথা সেটা এরকম ব্যাকআপভাবে আসে। তো সেই কারণে আমি ডাইরেক্টলি দেখলাম যে 5.8.3 বলে দেওয়াটাই ভালো, যাতে ইনস্টল করার পর পছাতে না হয় যে এটা কী দেখছে। ঠিক আছে, তো আমি পাঠাচ্ছি, দেখে নাও কীভাবে পাঠাচ্ছি। তো এটা শুরু হয়ে গেল ট্রান্সফার হওয়া, এটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে এটাকে ইনস্টল করতে হবে। কীভাবে ইনস্টল করতে হবে মনে হয় ম্যাক্সিমাম লোক এটা তোমরা সবাই জানো। এটা তো ফাইল সেন্ড হয়ে গেছে, বাট ফাইলটা এখান থেকে ডাইরেক্ট ওপেন করা যাবে না, সেই কারণেই আমি আগের ভিডিওতে বলেছিলাম কিছু সফটওয়্যার ইম্পর্টেন্ট সফটওয়্যার লাগে, সেটার জন্য তোমাকে যেতে হবে হচ্ছে এফএক্স ফাইল এক্সপ্লোরার, যেখানে গিয়ে তুমি পেয়ে যাবে ডাউনলোডস। ডাউনলোডসে গেলে এখানে জিও টিভির 5.2.8.3 যেটা আছে সেটা দেখা যাচ্ছে, সেটা আমরা ওপেন করবো। বাট এটা ইনস্টল করার জন্য আগে ইনস্টল ফ্রম আননোন সোর্স, যেটা অনেকেই জানো এপিকে ফাইল বাইরে থেকে ডাউনলোড করে যখন মোবাইলে ইনস্টল করতে হয় তখনও এর পারমিশনটা চাওয়া হয়, যে পারমিশন ফ্রম দ্য আদার সোর্সেস টু ইনস্টল। তো আমরা সেটা করে নিলাম, করে এটা আমরা ইনস্টল করবো, করে তারপর ওপেন করছি। তো জিও টিভি ইনস্টল হয়ে গেছে এখন, তো অনেকেই যারা ভাবে যে জিও টিভি ইনস্টল করা যায় না, দেখে নাও জিও টিভি ইনস্টল হয়ে গেছে, বাট ইউজ কী করে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা অ্যাপ চলে যাবে অ্যাপ্লিকেশন ড্রয়ারে, এখানে জিও টিভি দেখাচ্ছে, যেটা ওপেন করব, ওপেন করার পরে চলে আসলো এটা, এখানে যেগুলো দেখাবে সেগুলো অ্যালাউ করে দেবে, এটা চলে আসলো। এটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি যে জিও টিভি এখান থেকে ইনস্টল হয়, ইউজও করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের মাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, যেটা চাইছে। যদি তোমাদের রেজিস্টার করা থাকে অলরেডি জিওতে তাহলে তোমরা এখানে ঢুকে যেতে পারো, না হলে তোমরা ওটিপি দিয়েও ইউজ করতে পারো। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, জিও প্রাইম যদি তোমরা মেম্বারশিপ না হও, মানে জিওর নাম্বার যদি তোমার কাছে না থাকে তাহলে তোমরা দেখতে পাবে না, এটা নর্মাল ব্যাপার। তো জিও দিয়ে আমি এটা ঢুকে যাই, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা টিভির জন্য অ্যাপ্লিকেবল নয় সেই কারণে এইখানে কিছু কিছু সমস্যা তোমরা দেখা দেবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা ইন্টারফেস দেখা যাবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেখানে তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে যে তোমরা অ্যাকচুয়ালি ক্লিক কোথায় করছো। বিশেষ করে রিমোট দিয়ে আমি বলছি, রিমোট দিয়ে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কোথায় ক্লিক করছো বা কী করছো বোঝা যাবে না, তখন তোমাদের দরকার পড়বে এই অ্যাপ্লিকেশনটা, যেটা আমি মোবাইলে ইনস্টল করেছি অলরেডি, সেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড এয়ার মাউস। এইটা দিয়ে তুমি পয়েন্ট করতে পারবে মাউসের মতো। আমি এটা ওটিপি দিয়ে লগ ইন করবো, মোবাইল নাম্বার দিয়ে আমি এটা লগ ইন করবো। তো এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জিও টিভির ইন্টারফেস। তো এখানে
লাইভ চ্যানেল সব এখানে দেখা যাচ্ছে, তো মাউস পয়েন্টার ছাড়া যে সমস্যাটা হবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি যখন রিমোট দিয়ে এটা ইউজ করতে যাব, আমি কোথায় আছি সেটাই বোঝা যাচ্ছে না, মানে খুবই ডিফিকাল্ট বোঝা, একদম টিভির সামনে ছাড়া আমার মনে হয় না বোঝা যাবে। তো আমি সেই কারণে অ্যান্ড্রয়েড মাউস যেটা আছে, এয়ার মাউস, সেটা ইউজ করছি। তো এইখানে যে অনেক চ্যানেল আছে সেটা দেখা যাচ্ছে। তো আমি এখানে ডাইরেক্ট এইচডি চ্যানেল ঢুকে যাচ্ছি, এইচডি চ্যানেলে গিয়ে দেখা যাচ্ছে জি টিভি, সনি, সনি ম্যাক্স, এগুলো সবই রয়েছে। আমি সনি ম্যাক্সে ক্লিক করলাম। তো ম্যাক্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে চ্যানেল চালু হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ দেখাতে পারবো না, নাহলে একটা কপিরাইট ইস্যু চলে আসবে। তো আমি অ্যান্ড্রয়েড টিভি বক্সে জিও টিভি লাইভ চালিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে সবাইকে। একটু ডিফিকাল্ট হবে চালাতে, কারণ যে জিও টিভি যেটা আছে সেটা মোবাইল কম্প্যাটেবল, সো জিও টিভি অ্যাপটা, তো এটা আমি টিভিতে যখন চালাচ্ছি তখন যখন রিমোট দিয়ে ইউজ করতে দিচ্ছি তখন অনেক ডিফিকাল্টি ফেস করছি। তো সেই কারণে আমাকে এয়ার মাউস ইউজ করতে হলো। এয়ার মাউস ইউজ না করলে রিমোট দিয়ে আমি এটুকু বলতে পারি যে ইউজ করা মানে নেক্সট টু ইম্পসিবল, মানে হয়তো কিছু একটা চ্যানেল চলে গেল হতে পারে, পার্টিকুলার যেটা দেখতে চাইছি সেটা দেখা সম্ভবই হয়ে উঠবে না, কারণ ঠিক করে সিলেক্টই করা যায় না। সেই কারণে এয়ার মাউস ইউজ করে তারপরে জিও টিভি ইউজ করাটা আমার মনে হয় ভালো হবে। যাই হোক, এটা নিয়ে যদি আর তোমাদের কোনো ডাউট থাকে তো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট দিও। আর এই ভিডিওটা এতক্ষণ যদি দেখে থাকো আর ভালো লেগে থাকে লাইক দিয়ে যাও, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটন নিচে আছে দেখতে পারো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। আমি এরকম আরও ভিডিও নিয়ে আসতে থাকবো যাতে তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। টাটা। ওপেন করব বাটনটা ইনস্টল করার জন্য, আগে অ্যাপ্লিকেশন টিভির সাথে কম্প্যাটিবল নয় সেই কারণে